হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি টাচ বিটি লিমিটেড। আমি স্মৃতি বলছি, আর আজকে আমি আপনাদের শর্টকাটে সামাই রান্নার রেসিপিটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, গরম মশলা, তেজপাতা, এলাচ, আর এখানে লবণ নিয়ে নিয়েছি, কাঠবাদাম, তারপরে কিশমিশ, দুধ আর চিনি, যা যা লাগে আর কি। তো চলুন শুরু করা যাক। দুধটা আমি কেটে চুলায় বসিয়ে দিয়েছি, তো এখানে দেখছেন পর্দা দিয়ে নিয়েছি, কেননা পিছনের লোকজন থাকে, ছেলে মানুষ, ব্যাচেলর, তো জানালা দিয়েও কিছু কি মারে, সেই জন্য আমি পর্দাটা দিয়ে নিয়েছি। আর সেমাইটা রান্না করার মূল কারণ হচ্ছে কি, আমার ছেলে সেমাই খেতে চেয়েছে, আমার কাছে জামু সেমাই খাবো, সেই জন্যে আর কি রান্না করা। তো দুধটা গরম হয়ে গিয়েছে, আমি একটু গুঁড়ো দুধ সাথে দিয়ে দিব। গুঁড়ো দুধটা ভালোভাবে গুলিয়ে দিতে হবে, সেই জন্য আমি একটা গ্লাসে গুঁড়ো দুধের সাথে অল্প একটু চিনি নিয়েছি আর একটু গরম দুধ একসাথে মাখিয়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব। এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার মনে হলো আমি অনেক সময় কন্ডেন্স মিল্ক দিয়ে থাকি, আজকে কন্ডেন্স মিল্কটা বাসায় শেষ হয়ে গেছে, তো আমি গুঁড়ো দুধটা একটু গুঁড়ো মানে পানিতে মিক্স করে একটু ঘন করে দিয়ে দিয়েছি, এই ক্ষেত্রে মানে স্বাদটা একটু বেড়ে যায়। তো দুধটা একদম বলকে শিখেছে, আপনারা আমি দেখছেন লবণ দিয়ে নিয়েছি, লবণটা একদম স্কিপ করবেন না, কেননা লবণ স্কিপ করলে কী হয়, যতই চিনি দেওয়া হয় না কেন মিষ্টিটা আর কি হয় না, মনে হয় যে মিষ্টিটা হচ্ছে না, একটু লবণ দিতেই হয়। আর আমি চিনিটাও দিয়ে নিয়েছি, দেখে নিয়েছেন, এখন আমি দুধটা ভালোভাবে বলক চলে এসেছে, হয়ে গেছে, আমি আস্তে আস্তে যত মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ আর কী বলে দারুচিনি সব তুলে নিব আস্তে আস্তে সব কিছু, কেননা এসব থাকলে পরে যখন আমি কিশমিশটা দিব, কাঠবাদামটা দিব, তখন খেতে গেলে মুখে এই মশলাগুলো লাগবে, তো একটা বাজে রকমের অনুভূতি হবে মুখে, যে মুখে কামড় পড়লে আপনারা বুঝিনি কেমন লাগে, আমি সেই জন্য তুলে নিলাম আর পুরো এক প্যাকেট সেমাইটা দিয়ে দিলাম। তো সেমাই দিয়ে আমি একটু হালকা নেড়ে একটা প্লেট দিয়ে দেখে দিয়েছি, আর চুলাটা একদম বন্ধ করে দিয়েছি, আমি কিন্তু আর একটু আঁচ দিইনি, 5 মিনিট পর চলে আসছি। দেখতেই পাচ্ছি সেমাইটা একদম পারফেক্ট হয়ে গেছে, তো আমি একটু কাঠবাদাম উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর একটু কিশমিশ। আর আপনারা মানে চাইলে ইচ্ছে করলে এটা পরেও দিতে পারে, যখন প্লেটে দিবেন, আমার মনে হলো যে পুরো সেমাইটাতে মিশিয়ে দিই, সেই জন্যে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করছি একটা বাটিতে, আমার ছেলের জন্য, আমার ছেলে খাবে, ওর জন্য পরিবেশন করছি গরম গরম শর্টকাটে সেমাই। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে প্রচুর শীত পড়েছে, যে জন্যে প্রচুর ঠান্ডা লেগেছে, আর শীতের মধ্যে গরম গরম সেমাই খেতে খুব ভালোই লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন।